স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে আগামীকাল মাঠে নামার আগে আজ সর্বশেষ অনুশীলন করেছে রিয়েল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদো 5 ম্যাচে নিষেধাজ্ঞা পেলেও ছিলেন দলের অনুশীলনে। গত ম্যাচে লাল কার্ড দেখার পর রেফারিকে হালকা ধাক্কা দেওয়ায় 5 ম্যাচের শাস্তি, আর এই শাস্তির কারণে বিরক্ত রিয়েল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। রিয়েলের অবদানের পরিপ্রেক্ষিতে শাস্তির মেয়াদ না কমালে লা লিগার শুরুটাও রোনালদোকে ছাড়াই করতে হবে রিয়ালকে। আজ সংবাদ সম্মেলনে তাই নিজের ক্ষোভ উগরে দিলেন রিয়েল কোচ। তিনি বলেন, আমরা ভীষণ বিরক্ত। সবকিছুর পর যখন ভাবি রোনালদো আমাদের সঙ্গে 5 ম্যাচ খেলতে পারবে না, সেই সময় খুব রাগ হয়। এছাড়া তখন তিনি রোনালদো প্রসঙ্গে বলেন, যখন সে খেলতে পারে না তখন সে কোনোভাবেই খুশি থাকে না। তবে সতীর্থের নিষেধাজ্ঞাকে বাড়াবাড়ি বলে মনে করছেন রিয়েলের ডিফেন্ডার কারভালহো। তিনি বলেন, ক্রিশ্চিয়ানোর নিষেধাজ্ঞা বাড়াবাড়ি, তার জন্য বিষয়টি হতাশার। তবে আশা করছি কমিটি নিষেধাজ্ঞা কয়েক ম্যাচের জন্য কমাবে। বার্সা ডিফেন্ডার স্যামুয়েল উমিতিতির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান স্বাগতিকের ডি বক্সে। পেনাল্টির আবেদন করে বসেন রোনালদো, কিন্তু উল্টো ডাইভ দেওয়ার অপরাধে রোনালদোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। এরপর ক্ষোভে রেফারিকে হালকা ধাক্কা দেয় রোনালদো। স্পেনের ফুটবলের নিয়ম অনুযায়ী রেফারিকে হালকা ধাক্কা দেওয়া বড় অপরাধ, কিন্তু ইতিপূর্বে মেসি এরূপ ধাক্কা দিয়ে কোনো ম্যাচ নিষেধাজ্ঞা পায়নি। অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো ধাক্কা দেওয়ায় নিয়মের এত দৃঢ়তা দেখানো হলো কেন, তাই নিয়ে এখন প্রশ্ন উঠছে।